বিবাহ জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত, আর সিদ্ধান্তটি এমনই যেখানে নিজের পাশাপাশি জড়িয়ে থাকে অন্য একজন মানুষের ভবিষ্যৎ। যারা সম্পর্কের মধ্য দিয়ে বিবাহের দিকে এগোন, তাদেরই মাথায় রাখা প্রয়োজন যে বিয়ের আগে ও পরের সম্পর্কের ব্যাকরণটা কিন্তু খানিকটা হলেও বদলে যায়। তাই বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জানতে কিছু কথোপকথন আবশ্যিক। কোন কোন প্রশ্নগুলি সঙ্গীকে বিয়ের আগেই করতে হবে নিম্নে তা জেনে নিন। এক, বিবাহের সঙ্গে সঙ্গে সন্তান নিতে হবে। এই ধারণা বড্ড সেকেলে, কাজেই সন্তান ধারণ নিয়ে ভাবি জীবনসঙ্গীর কি মতামত তা আগে থেকে জেনে নিন। সম্মতি থাকলে আলোচনা করুন। যৌন সম্পর্কে জড়ানোর আগে সঙ্গী যৌনবাহিত রোগের পরীক্ষা করিয়ে নিতে চান কিনা সেই সম্পর্কেও খোলাখুলি কথা বলুন। দুই, বিয়ের আগে আলোচনা করুন সঙ্গীর অর্থনৈতিক দিক নিয়ে। এখন ছেলে মেয়ে দুজনেই সমানভাবে সংসার খরচের দায়িত্বভার বহন করে। দাম্পত্য জীবনে পরস্পরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহল থাকা অত্যন্ত প্রয়োজন। তিন, বিয়ে হওয়া মানেই কিন্তু যৌনতায় সম্মতির চিহ্ন নয়, কাজেই যৌন জীবন নিয়ে আগেভাগেই আলোচনা করা উচিত। যদি বিবাহর আগেই যৌনতার অভিজ্ঞতা না থাকে তাহলে তো এই আলোচনা অবশ্যই প্রয়োজন। সুস্থ যৌনজীবন সুস্থ দাম্পত্যের চাবিকাঠি। কাজেই এই বিষয়ে কথা বলতে গিয়ে সংকোচ বোধ করলে চলবে না। চার, বিয়েতে দুজন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দুজনের পরিবারের সঙ্গে দুজনের কেমন রসায়ন তাও আগে থেকে জেনে নেওয়া ভালো। নিজের পাশাপাশি পরিবারের কিছু চাহিদা থাকে, সেই সম্পর্কে আগে থেকে সঙ্গীকে ধারণা দিয়ে রাখুন। পাঁচ, কিভাবে আপনি কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখবেন সেই বিষয়ে সঙ্গিনীর সঙ্গে আগেভাগেই আলোচনা করে নিন। অনেক সময়ে কর্মক্ষেত্রে অনেক বেশি সময় কাটাতে হয়, পারিবারিক জীবনে খুব বেশি সময় দেওয়া সম্ভব হয় না। আপনার ক্ষেত্রে এমনটা হলেও আগে থেকে খোলাসা করে নিন, সঙ্গীর বিষয়টাও জেনে নিন। আজকের ভিডিওটির ব্যাখ্যাগুলো হয়তো অনেক ছোট ছোট, কিন্তু কথার বিশেষত্ব অনেক বড়। কারণ বিয়ে মানে এমন একটা সম্পর্ক যা সারা জীবন বয়ে বেড়াতে হয়, তাই ভেবেচিন্তে কাজ করাটাই ভালো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন নোটিফিকেশন পেলেই পরের ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।